নমস্কার, ভয়েস অব দুর্গাপুরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমান করোনা পরিস্থিতিতে দুর্গাপুরের পুজো কমিটিগুলির প্রস্তুতি কতদূর তা দেখতেই বেরিয়ে পড়েছি আমরা। প্রথমেই দেখে নেব ফুলজোর সর্বজনীন পুজো কমিটির প্রস্তুতি পর্ব। এবছর ফুলজোর সর্বজনীন পদার্পণ করেছে 29 বর্ষে। বিগত বছরগুলিতে যেভাবে দর্শকদের তাক লাগিয়ে দিত এই পুজো কমিটি, করোনা আবহ কি সেই পথেই হাঁটতে চলেছে? শিল্পীদের ব্যস্ততা তো সেই দিকে ইঙ্গিত করছে, তবে বাকিটা শুধু সময়ের অপেক্ষা। এবার কথা বলে নেব পুজো কমিটির একজন কর্মকর্তার সাথে। আসুন জেনে নিই তিনি কতটা আশাবাদী এই পুজো মণ্ডপ সম্পর্কে। দুর্গাপুরে আপনাকে স্বাগত। করোনা আবহে পুজোতে এবছর আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে? আমাদের করোনা আবহে সরকার যে বিধিনিষেধ দিয়েছে, রাজ্য সরকার, করোনার যে প্রোটোকল আছে সেই প্রোটোকল মেনেই আমাদের প্যান্ডেল টাইপের তৈরি হচ্ছে। আমাদের ছাদটা খোলা রয়েছে এবং ঢোকার গেটে এবং বেরোবার গেটে স্যানিটাইজার টানেলের ব্যবস্থা করা হয়েছে, এবং যেসব দর্শনার্থী মাস্ক পরে আসবেন না, আমাদের পুজো কমিটি তাদের তরফ থেকে তাদেরকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, থার্মাল গান, স্ক্রিনিং, সমস্ত কিছু কোভিড প্রোটোকল যা যা আছে সব কিছু প্রোটোকল মেনে আমাদের পুজোটা করা হয়েছে। এবছর কত বছরের পুজো? আমাদের 29তম বছর। এবার থিম কিছু কী হচ্ছে? আমাদের থিম বলতে গেলে এই যে করোনা মহামারী যে গোটা বিশ্ব জুড়ে চলছে, তাই এই মহামারী থেকে বাঁচার জন্য আমরা শান্তির পথ করছি, তাই আমাদের থিমের নাম হচ্ছে শান্তির পথ। থিম মেকার কে আছে? তাপস হাজরা। আর মণ্ডপ সজ্জার দায়িত্বে ফণিমাটে করেছে। প্রতিমা শিল্পী অরুণ পাল। আর আলোকসজ্জায় আপনাদের, ধরুন আলোকসজ্জা একটা ফ্যাক্টর হয়, তো সেই ক্ষেত্রে এবার আলোকসজ্জা কে করছে? আলোকসজ্জা দুর্গাপুরেরই। আর সেই একই মানে যে চমকটা দেখা যায় আলোকসজ্জার ক্ষেত্রে সেটা না, কিছু তো ধরুন এই যে কোভিড-19 সিচুয়েশনে কিছু তো কাটছাট করতে হয়েছে, আমরাও খুবই অল্প মধ্যে আমরা এবারে পুজোটা করছি। এবছর ধরুন আর্থিক জায়গাটা মানুষের একটা আঘাত এসেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এবছর বাজেট কী হচ্ছে? বাজেট একদম মিনিমাম, খুব কমই বাজেট, সব কিছু নিয়ে 4-5 লাখ টাকার মধ্যে। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এলাকাবাসীর কাছে কোনো রকম চাঁদা তোলা হচ্ছে না, আপনাদের ক্ষেত্রে কি? না, আমাদের কাছে আমরাও কারো কাছে চাঁদা তুলি নিই, নিজের যারা স্বেচ্ছায় যারা দিতে আসছে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, কোনো চাঁদা এবার আমাদের তোলা। এই বছর যে পুজোটা করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে? সমস্যার সম্মুখীন ধরুন বিভিন্ন মানুষ, আমাদের নিজেদের আতঙ্কে রয়েছি, সমস্যা সেরকম কিছুই না, পুজোটা ছোটো করতে হচ্ছে আমাদের। না, অন্যান্য বছর ধরুন যেভাবে একটা সিম্পলি চলে সেই জায়গায় দাঁড়িয়ে এবছর তো মানুষের মধ্যে সংস্কৃতির ভাবটা সবাই বাড়ে, ভয় পাচ্ছে। আর পুজোকে কেন্দ্র করে কোনো সোশ্যাল ওয়ার্ক? সোশ্যাল ওয়ার্ক তো আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা দুই পুজোর মধ্যে করেছিলাম অনেকদিন আগে, এমনি তারপরে লকডাউনের পিরিয়ডে আমাদের পুজোর পুজো কমিটির তরফ থেকে খাবার তুলে দেওয়া হয়েছিল, যারা পড়াশোনা করতে পারছিল না বই খাতা তুলে দেওয়া হয়েছিল। সারা বছরের সোশ্যাল ওয়ার্ক তো আমাদের পুজো কমিটির তরফ থেকে সারা বছরই করা হয়। পুজোকে কেন্দ্র করে কোনো কালচারাল প্রোগ্রাম? না, এবারে সরকারের যেহেতু নির্দেশ নেই কোনো কালচারাল প্রোগ্রাম হবে না। পুজোর প্যান্ডেলের আশেপাশে বিভিন্ন স্টল বসে, তো সেই না এবার কিছু বল, সরকারের যা প্রোটোকল আছে প্রোটোকল, সরকারের প্রোটোকলের বাইরে কিছু হবে না। আজকে আমরা দেখলাম ফুলঝোর পুজো কমিটি প্রাক পুজো প্রস্তুতি। আগামী দিনগুলিতে আমরা দুর্গাপুরের বিখ্যাত পুজোগুলির প্রাক প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরব। আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।